আচ্ছা, তোমাদের পরীক্ষা 25 নম্বরের হবে, 18টা এমসিকিউ আছে, তার মানে হচ্ছে কিছু এমসিকিউ এ মার্কস বেশি থাকবে, যেগুলো ম্যাথমেটিক্স দেওয়া হয়েছে ওইগুলোতে মার্কস বেশি। হ্যাঁ, 25 মিনিট সময় নিব আমরা পরীক্ষা শেষ করতে। প্রথম 9টা বা 10টা বা প্রশ্ন এলোমেলো থাকবে, 10টা প্রশ্ন জ্ঞানমূলকের মতো আর বাকিগুলো ম্যাথমেটিক্স। এখানে ম্যাথমেটিক্স আছে গাণিতিক, এখানে 2 বা 3 নম্বর দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি তোমাদেরকে লিঙ্কটা পাঠাচ্ছি, দেখো তোমরা দেখতে পাও কিনা। কি ওয়ারিসা, এত খুশি কেন? জি স্যার, এত খুশি কেন? না স্যার, কোথায় খুশি। ওই যে সবাইকে কি মেসেজ পাঠাইছো? না স্যার, ওইটা ভুলে সেন্ড হয়ে গেছে, সরি স্যার। ভুলে সেন্ড হওয়া যাবে না। আচ্ছা, তোমরা প্রশ্নে চলে যাও, ক্লাস টাইমে কানেক্টেড থাকবা, পরীক্ষা যতক্ষণ দিবা, পরীক্ষা শেষ হয়ে গেলে চলে যেতে পারবা, সমস্যা নাই। সবাই কি প্রশ্ন পাইছো? নো স্যার, লিংক দিয়েছি। নো স্যার, অন করেন নাই। ও হ্যাঁ, লিংক পর্যন্ত পাইলেই হবে আপাতত, আর কয়েক মিনিট পরে অন করি, দেখি আর কেউ যদি জয়েন করে। কেউ কি আছো, লিংক পাও নাই? স্যার আমি লিংক পাইনি। সময়টা দেরিতে আসছো তো, তুমি পাবা কেমনে? আচ্ছা আবার দিয়েছি, এবার দেখো। প্রশ্নটা মনে হয় একটু কঠিন হয়েছে, যারা 50% এর বেশি পাবা তারাই মনে করবো যে তোমরা ভালো পরীক্ষা দিছো, ঠিক আছে? আর যারা 80% এর বেশি পাবা তারা মনে করবো যে অলরেডি ফার্স্ট চ্যাপ্টারে মাস্টার হয়ে গেছো। ওকে, 40% পর্যন্ত ওকে, এর চাইতে কম পাইলে আবার ভালো না, কারণ প্রথম দিকে তো জ্ঞানমূলক আছে অনেক, ওগুলো তো পাওয়া উচিত সবার। এরকম কি কেউ আছো যে লিঙ্ক পাও নাই, এখনই বলো, পরীক্ষার লিঙ্ক পাও নাই? লিংক তো পেয়েছি। হ্যাঁ, একটু অপেক্ষা করো, আর 1 মিনিট। আমি লিংক ওপেন করে দেব এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা পরীক্ষা পর্যন্ত কানেক্টেড থাকলে হবে, সাবমিট দেওয়ার পরে চলে গেলে সমস্যা নাই। হ্যাঁ, কারো যদি 5 মিনিটে পরীক্ষা শেষ হয়ে যায় তাহলে তার ক্লাস 5 মিনিটই, 5 মিনিটের মধ্যে শেষ। আর যতক্ষণ কানেক্টেড থাকবো এটাই পরীক্ষার শেষ টাইম, এরপরে আর পরীক্ষা দেওয়া যাবে না, ঠিক আছে? বা পরীক্ষা দিলে নাম্বার পাবা না আর কি, পরীক্ষা হয়তো দিতে পারবো, আমি লিঙ্ক ওপেনই রাখবো, নাম্বার পাবা না। মানে স্যার আজকে কোনো ক্লাস হবে না, আমরা জাস্ট পরীক্ষা দিব? হ্যাঁ, শুধু পরীক্ষা। ওকে স্যার, আজকে কোনো কিছু পড়বো না, শুধু পরীক্ষা। ওকে, তোমরা কি এই পেজটা দেখতে পাচ্ছ? আমি এখন যদি শেয়ার দিয়েছি,
জি স্যার কি বলো নামের নামের অপশন আছে তোমার কাছে স্যার আমারটা তো এখনো স্টার্টই হয় নাই স্যার আসছে না তো অন্যরা যারা দেখতে পাইছো এই যে ছবিটা পর্যন্ত দেখতে পাইছো না জি স্যার ওকে তাহলে আমি এখনি অন করে দিচ্ছি মনে হয় আর কেউ আসবে না আচ্ছা সবাই রিপ্লেট দিয়ে পরীক্ষা শুরু করব হ্যাঁ এই যে আমি অন করে দিলাম ওকে এখন সবাই প্রশ্ন দেখতে পাবা নাম লিখে সাবমিট দিলে প্রশ্ন আসবে নাম রোল লিখে সাবমিট দিবা কারো সমস্যা হলে এখনই বলবা স্যার কোথায় নাম লিখে সাবমিট করব প্রশ্নের মধ্যে লিংকে ঢুকো নাই লিংকে যাও নাই স্যার আমার এখানে তো লিংক আসেনি হ্যাঁ আবার এই এখন পাঠিয়েছি আবার দেখো এসেছে এসেছে স্যার এসেছে এখন ওকে আমি যে লিংক দিয়েছি চ্যাট বক্সে ওই লিংকে গেলেই প্রশ্ন আসবে হ্যাঁ প্রথমে আসবে নাম রোলের অপশন নাম নম্বর মানে নাম আর রোল বা আইডি নম্বর যেটাই হোক দিয়ে তা সাবমিট দিলে কোশ্চেন আসবে রোল ফোর তুমি কি লিংক পেয়েছ রোল ফোর পাবলি হা তুমি কি পরীক্ষার লিংক পেয়েছ কথা না বললে বুঝবো কেমনে তাসনিম পরীক্ষার লিংক পেয়েছ তাসনিম স্যার কোন তাসনিম এখন যে জয়েন করলো কি কেন তাসনিম জি স্যার আচ্ছা লিংক পেলে তাহলে পরীক্ষা শুরু করে দাও প্রথমে নাম রোল দিয়ে নেক্সট চাপতে হবে তারপরে প্রশ্ন আসবে পরীক্ষা শেষে সাবমিট দিতে হবে কোশ্চেন এখনো আসেনি কে তৌফিকা তৌফিকা তুমি নাম রোল লিখে সাব নেক্সট চাপতে হবে নাম রোল লিখে নেক্সট চাপো নেক্সট বাটনে চাপো তাহলে কোশ্চেন আসবে
স্যার নাম যে জায়গা লিখবো সেটাই তো আসে না। যে লিংক দিয়েছি সেটাতে ঢুকো নাই? জি স্যার। হ্যাঁ আবার ঢুকো, দেখো স্যার ঢুকেছি তো। অপশন আসবে যদি তুমি লগইন করা থাকো জিমেইল দিয়ে, তাহলে আসবে, অবশ্যই আসবে। কারোর লিংকে প্রবলেম হলে বলতে পারো, সমস্যা নাই, দেখি সলভ করা যায় কিনা। এখন যে জয়েন করছো লিংক পাইছো তুমি পরীক্ষার? স্যার আমি লিংক পাইনি। আচ্ছা তুমি চ্যাট বক্সে যাও, আমি লিংক পাঠিয়ে দিছি। এবার পেয়েছো? রাফিয়া নামে ক্লিক করতেছো কিন্তু হচ্ছে না। নামে ক্লিক করে ওখানে তোমার নাম লিখবা, তারপর নিচে নেক্সট চাপ, নেক্সট চাপটা, নেক্সট। অন্য কারো কি প্রবলেম হচ্ছে? কথাই বলো তো, কথাই। হ্যাঁ স্যার। নাম চেপে নেক্সট চাপলে কি কোনো সমস্যা হচ্ছে? কোশ্চেন আসে না স্যার। আচ্ছা তাহলে নাম লিখে রোল নেক্সট চাপলে তো চলে আসবে। রাফিয়া তুমি নাম লিখে নেক্সট চাপো, নাম রোল লিখে নেক্সট চাপো, তাহলেই প্রশ্ন আসবে, না হলে আরেকবার রিফ্রেশ দাও, তোমার নেটের প্রবলেম হতে পারে। রাফিয়া এবার কি হয়েছে? ও রাফিয়া তো বের হয়ে গেছে, সে শুনবে কেন? রাফিয়া এবার প্রশ্ন পাইছো তুমি? রাফিয়া কি কানেক্টেড আছে? হ্যাঁ রাফিয়া তো কানেক্টেড আছে। রাফিয়া প্রবলেম হলে বলতে হবে কিন্তু যে আমি প্রশ্ন পাচ্ছি না। আচ্ছা ওকে,
লামিয়া ডিসকানেক্ট হলে সমস্যা নাই, পরীক্ষা দাও। ঠিক আছে, তুমি ওই লিংকে থাকলেই হবে, আমার জুমে কানেক্ট থাকতে হবে এমন কোনো কথা নাই, থাকলে ভালো। ঠিক আছে, তোমাদের প্রায় 10 মিনিট শেষ, 10 মিনিট শেষ। আমাদের কতজন স্টুডেন্ট মাত্র 18 জন পরীক্ষা দিচ্ছে বা আসছে পরীক্ষা দেওয়ার জন্য। একজনের পরীক্ষা শেষ,
ভালো 50% এর বেশি। নেক্সট এ ক্লিক করলে তো আসার কথা রাফিয়া নাম রোল লিখে নেক্সট এ ক্লিক করলে অবশ্যই আসার কথা ও তুলনাই না এই তুলনা রাফিয়ার সাথে একটু ই করো তো দেখো তো ওকে হেল্প করতে পারো কিনা অনেকেই নেক্সট ক্লিক করলে আসতেছে না জি স্যার ওই রাফিয়া ওর সাথে একটু ই করো তো কন্টাক্ট করো তো ওর নাকি নেক্সট ক্লিক করার পরে প্রশ্ন আসে না দেখো তো ওকে হেল্প করা যায় কিনা প্রথম যে পেজটা আছে নাম লিখে নেক্সট ক্লিক করলে হওয়ার কথা এখানে না হওয়ার কোনো কারণ নাই তোমার ফোন না যদি গুগলে সাইন ইন করা না থাকে তাহলে তো সে ওই পর্যন্ত যাইতেই পারবে না স্যার সাইন ইন করতে হবে আগে হ্যাঁ সাইন ইন না করলে তো সে প্রশ্ন পর্যন্ত পৌঁছাতে পারবে না সাইন ইন করা আছে বোঝা যাচ্ছে সে তো নাম পর্যন্ত পৌঁছাতে পারতেছে কথা বলতেছে না আমি তো কথা বলতে চাচ্ছি ওর সাথে রাফিয়া তুমি কথা বলো স্পিকারও প্রবলেম কিনা আলাদা রাফিয়া নাম রোল লিখছিলা তুমি নাম আর রোল এই যে তুলনাহীন সিমরান এরা কিন্তু নাম আর রোল লিখছে ওইখানে কিছু লিখতে হবে লিখলে নেক্সট হবে কিছুই না লিখলে নেক্সট করা যাবে না
তাহলে তো আর প্রবলেম হওয়ার কথা না, কারোরই তো প্রবলেম হয় নাই। নেক্সট নেক্সট এ কোনো প্রবলেম হয় না তো? তিশা রোল লিখো না কেন? তৌফিকা তিশা তিশা রোল কত? স্যার 103। সেটা লিখবে কে? আমি লিখবো, সবাই তো লিখছে দেখো। তোমাদের 20 মিনিট শেষ, আমি আর 5 মিনিট সময় দিব, এর মধ্যেই সাবমিট দিতে হবে। স্যার হ্যাঁ তুলনে না বলো। স্যার আমার যেটা ভুল হয়েছে দেখাচ্ছে, ওটা তো আমার মনে হয় না যে ভুল হয়েছে, ওটা তো আমার মনে হচ্ছে এটা ঠিক হয়েছে। আচ্ছা আমরা এটা নিয়ে আজকে আর কথা বলবো না, আজকে সবাই পরীক্ষা দিচ্ছে, যে পরীক্ষা শেষ করুক, অন্যদিন কথা বলবো। হ্যাঁ ওকে স্যার। চার মিনিট আচ্ছা রাফিয়া, তুমি মেসেজটা এখানে পাঠাও, আমি মেসেঞ্জারে কানেক্টেড না, যুক্ত না। রাফিয়া শুনতে পাইছো? আমি মেসেঞ্জারে কানেক্টেড না, এইখানে পাঠাও আমি দেখতে পারবো।
অন্যরা কি দেখতে পাচ্ছ? রাফিয়া কি মেসেজ পাঠাইছে? ডকুমেন্ট সেন্ড করা যাবে, পিকচার কেন, সবকিছু সেন্ড করা যাবে। আচ্ছা অন্যরা কি কেউ দেখতে পাচ্ছ যে রাফিয়া কি মেসেজ পাঠিয়েছে আমাকে একটু বলো তো। জি স্যার, ও একটা স্ক্রিনশট পাঠিয়েছে, ওর হচ্ছে না, ও নাম লিখেছে তারপর হচ্ছে না। এখানে কি দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে দিস কন্টেন্ট ইজ নিদার ক্রিয়েটেড নর এনরোলড বাই গুগল। মানে ও আচ্ছা, ও কি রিফ্রেশ দিলে তো এটা দেখানোর কথা না? ও তো বারবার রিফ্রেশ দিচ্ছে, বুঝতেছি না। রাফিয়া তুমি আরেকবার ট্রাই করো, পরে আরেকবার ট্রাই করো, এখন আর কি করার, পরীক্ষার সময় তো শেষ। অন্যরা সাবমিট দিয়ে দাও, সময় নেই। সাতজন মাত্র, আমার এখান থেকে তো ফাইল সেন্ড করার অপশন দেখান। আচ্ছা যাই হোক, আমি জানি না, আমি কখনো সেন্ড করি নাই। তুমি আরেকবার ট্রাই করো। আচ্ছা অন্যদের জন্য কিন্তু টাইম শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি করো। আমাদের মিটিং শেষ হয়ে যাবে, তারপরে মাত্র 10 জন পরীক্ষা শেষ করেছে, এভারেজ 15-13। তোমাদের এভারেজ ভালো, আমার ধারণার চাইতে ভালো। আমি তো ভাবছি এভারেজ হবে 13, এখন তো দেখতেছি এভারেজ 13.9, কাছাকাছি। যাদের পরীক্ষা শেষ নেক্সট ক্লাসে, তোমরা মহাকর্ষ সূত্রটা পড়ে আসবে, এটা লিখে রাখো। হ্যাঁ আগে যে নিউটনের মহাকর্ষ সূত্র পড়ছিলাম সেটা, অথই সাবমিট দিয়েছে 11। নুসরাত জাহান 12.83, মাশাআল্লাহ। স্যার আমার যেটা ভুল হয়েছে আমার তো মনে হচ্ছে সেটাই হবে আনসার। নুসরাত। ইয়েস স্যার।
আচ্ছা আমরা এটা নিয়ে পরে কথা বলবো, হ্যাঁ এখন যে পরীক্ষা চলতেছে, পরীক্ষা শেষ হোক, হ্যাঁ সমস্যা নাই, এটা থেকে যাবে, তুমি যেটা দেখছো আমিও সেটা দেখবো, আমার কাছে থেকে যাবে এটা, হ্যাঁ সব নিয়ে কথা বলা যাবে, আমরা একটা উত্তর ধরে ধরে কথা বলতে পারবো যে তুমি কোনটা দিছিলা, এটা আমার কাছে লেখা আছে, আমার কাছে থেকে যাবে। অন্যরা সাবমিট দিয়ে দাও বাবা, 14 একজনের না সমস্যা হয়েছে, বাকিরা তো সমস্যা নাই। আর 60 সেকেন্ডের মধ্যে সাবমিট না দিলে শেষ। তাহলে নুসরাত এখন পর্যন্ত সবচেয়ে বেশি না? আরো কয়েকজন তো ছিল, এই যে হুমায়রা এখনো সাবমিট দেয় নাই মনে হচ্ছে। অথই দিয়েছে, পারিয়া দিয়েছে, আমাদের নাদিয়া নূর দেয় নাই 18 না রোল, নাদিয়া নূর তো সাবমিট দেয় নাই।